আমরা আসলে রেজিস্টার্স নিয়ে উই স্পোক অ্যাবাউট ইট আ লট, রাইট? বাট উই হ্যাভ নট অ্যাকচুয়ালি, আমরা হলাম আসলে কন্ট্রোল ইউনিটটাকে মেমোরি নিয়ে আমরা অনেক কথা বলেছি। আসলে কন্ট্রোল ইউনিটকে আমরা একটা ব্ল্যাক বক্স হিসেবে ধরে আমরা আগাচ্ছিলাম এতদিন, রাইট? To execute instructions, the processor must have some means of generating control signals that are needed in the proper sequence. Acha. Number one, I have to somehow generate control signals. CSD, ami holam control signals, mean korchi. Furthermore, I have to ensure that they are in sequence, right? Amake itake sequentially itake sajate hobe. আমি তো মানে আমি যদি লিখি কি যে আর ইন আউট, ফর এক্সাম্পল আমি লিখলাম আর ওয়ান ইন আর টু আউট, এটার মানে যেটা আর টু ইন আর ওয়ান আউট, এটার মানে কিন্তু একই না, রাইট? These are different things. You know, we have to ensure that the signals are generated and they are also in sequence. To do this, there are two paradigms or two categories. এটাকে দুই ভাবে করা যায়। So, control unit টাকে আমরা দুই ভাবে বানাতে পারি। একটা হলো hardwired control unit, আর একটা হলো মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট। আচ্ছা, আজকে আমরা হলাম এটা ব্যাপারে ফোকাস করব। আমরা হলাম হার্ডওয়ার্ড কন্ট্রোল ইউনিটের ব্যাপারে আমরা কথা বলবো। Hardwired systems can operate at high speed, but they have little flexibility and more design complexity for large architecture or large number of instructions. Hardwired মানে কি? এটার যে hardwired এর যে signals গুলো generate হয়, এটা কিভাবে generate হয়? It is generated using some sort of sequential and combinational circuit, ঠিক আছে? sequential ও থাকতে পারে, আবার এখানে combinational, for example and gate ওগুলো and not ওগুলো gate ও থাকতে পারে। আচ্ছা, যেহেতু আমি এটা বলছি, যেহেতু আমি এটা একদম একদম circuit level এ করছি, জিনিসটা হলো fast. However, for simple instructions it is fast. It easily gets really complex for large instructions. তাহলে এটা কোন ধরনের কম্পিউটার আর্কিটেকচারের জন্য বেস্ট হবে? আমরা যদি একদম প্রথম দিকের ব্যাপারে মনে রাখি, this is good for RISC architecture because ওদের instruction set গুলা কি ছিল? Reduced ছিল, ওরা simple instructions এ ওরা processor কে কঠিন কঠিন কাজ করাতো, right? আচ্ছা, তারপরে আমরা হলাম একটা diagram দেখবো, ওই diagram টা দেখে আমরা will talk more about it, okay? আমি diagram টা import করে নেই, in the meantime আমি এখন একটু video টা pause করে দিই। কন্ট্রোল ইউনিটের ভিতরে আসলে এরকম একটা, এটা হলো হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের জন্য এরকম কিছু স্ট্রাকচার আছে। অবভিয়াসলি আমার আমি একটু একটু আমি আসলে এটাকে একটু পজ দিয়ে আমি হলাম হোয়াট এভার রিজন, আমি আসলে আমি দেখছি যে আমি হলাম সিলেক্ট করতে পারছি না আমার পয়েন্টারটাকে। আচ্ছা ঠিক আছে, জাস্ট এটা দিয়ে আমি হলাম তাহলে বুঝিয়ে দিই। আমি কি জানি যে আমার যে ইনস্ট্রাকশন মানে আমার দ্য কন্ট্রোল সিগন্যাল যেটা জেনারেট হবে, এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করছে? একটা তো হলো ক্লকের উপরে ডিপেন্ড করছে, আরেকটা কিসের উপরে ডিপেন্ড করছে? আমার আমার কি ইনস্ট্রাকশন আসছে? আসলে জিনিসটা হলো আমার এখানে মাউসের যে পয়েন্টারটা আছে, বা এট লিস্ট দ্য ওয়ান দ্যাট আই ক্যান সি, ইটস হোয়াইট এন্ড আই ক্যান্ট চেঞ্জ দ্য কালার অফ দিস। তো হয়তো ডিফারেন্ট জায়গায় পয়েন্ট হতে পারে, বাট
ওভারঅল আমি যেটা বলছি সেটা একটু কেয়ারফুলি শুনো। ইনস্ট্রাকশনস গুলাকে কে ডিকোড করে দিচ্ছে? ইনস্ট্রাকশন ডিকোডার ডিকোড করে দিচ্ছে। আর স্টেপ ডিকোডার থেকে কি আসছে? স্টেপ ডিকোডার থেকে আমি এখন কোন স্টেপে আছি, মানে আমার সিকোয়েন্সটাকে, তো আমি একটু আগে আমি যেটা বলেছিলাম আমার সিকোয়েন্স অনেক ম্যাটার করে, কোন সিকোয়েন্সে আছি, ওই সিকোয়েন্সের ওই সিকোয়েন্সটার জন্য কে আছে, স্টেপ ডিকোডার ওটা করে দিচ্ছে। আচ্ছা, আর এনকোডার কি করছে? এনকোডার হলো ইনস্ট্রাকশন আর টাইম, মানে টাইম বলতে আমি এখানে সিকোয়েন্স মিন করছি, এটার উপরে ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে সাথে আরো কি এক্সটার্নাল ইনপুটস। এক্সটার্নাল ইনপুটস কি কি হতে পারে? এক্সটার্নাল ইনপুটস ওরকম সিগন্যাল হতে পারে, ফর এক্সাম্পল ওয়েট ফর মেমরি ফিনিশ সিগন্যাল হতে পারে। আর কন্ডিশন কোডস হলো এখানে ওই যে আমরা যখন যদি ব্রাঞ্চিং করি, মানে ইফ এলস যদি লিখি, লুপ যদি করি, ওগুলার ব্যাপারে আমি বলছি, ওগুলো হলো এক্সটার্নাল কোডস। এক্সটার্নাল সরি কন্ডিশন কোডস, আমার এক্সটার্নাল ইনপুটস কি হতে পারে, অন্য সিগন্যাল থাকতে পারে। এক্সটার্নাল ইনপুটস বলতে আমি এখানে মেইনলি আদার সিগন্যালস বলছি। আচ্ছা, তাহলে কি আইআর থেকে ইনস্ট্রাকশনটা ডিকোড হয়ে আসে, কন্ট্রোল স্টেপ কাউন্টার থেকে কি হয়ে আসে, সিকোয়েন্সটা ডিটারমাইন হয়ে আসে, এক্সটার্নাল ইনপুট থেকে এক্সটার্নাল যদি কোনো আলাদা যদি কোনো সিগন্যাল থাকে ওটা হয়ে আসে, আর কন্ডিশন কোডস বলতে যদি লুপ ইফ এলস এগুলা থাকে, এনকোডার কি করে এই সবগুলাকে কম্বাইন করে, কম্বাইন করে সে কি জেনারেট করে, সে এই এনকোডারটা হলো আমার কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি একটু কালারটা আমি একটু চেঞ্জ করি, আমি একটু এখানে ইয়েলো দিচ্ছি, সো দ্যাট ইটস, যেহেতু অলরেডি রেড এটার মধ্যে আছে। আমার ফর এক্সাম্পল আমি বললাম কি যে আমার আইআর হলো 16 বিটের। ঠিক আছে, আমার যদি আইআর 16 বিটের হয়, আমি যদি বলি আমার আইআর হলো 16 বিট, ইউজুয়ালি 0 টু 11 বিট রাখা হয় স্পেসিফিক্যালি ফর হোল্ডিং দি অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে 15th নাম্বার বিটটা হয়, এটা কি ডিরেক্ট অ্যাড্রেসিং নাকি ইনডিরেক্ট অ্যাড্রেসিং? যেহেতু ডিরেক্ট অ্যাড্রেসিং হলে জিনিসটাকে একভাবে অ্যাড্রেস করতে হয়, আর ইনডিরেক্ট অ্যাড্রেসিং হলে আরেকভাবে অ্যাড্রেস করতে হয়, আর বাকি যে বিটস গুলো থাকে, রিমেইনিং যেগুলো থাকে, এগুলা কিসের, এগুলো কি করে, এগুলো কি ডিটারমাইন করে, ডিটারমাইন করে এগুলো ডিটারমাইন করে অ্যাকশনটা, মানে কি অ্যাকশনটা ডিটারমাইন করে, যে অ্যাড করব, মানে অপারেশনটা ডিটারমাইন করে, অ্যাড করব না সাবট্রাক্ট করব না এক্সর করব, রাইট? তাহলে আমি যদি এখানে আবার আমি যদি এখানে একটু এভাবে লিখি, তাহলে আমি কি বলতে পারি যে আমার আইআর রেজিস্টারে 0 টু 11 হলো কি কি হোল্ড করছে, ইনস্ট্রাকশনটা কোন পার্টিকুলার অ্যাড্রেসে আছে, বা এটা এটি স্টার্টিং অ্যাড্রেসটা। ঠিক আছে, আমি এখন বলছি যদি এটা 16 বিট হয়, নট নেসেসারি যে 16 বিট হবে। ঠিক আছে, মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে কিভাবে ইনস্ট্রাকশনটাকে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সাথে আমরা আবার কি অ্যাড করছি, যে 15th নাম্বার বিট এটা কি আমার ইনডিরেক্ট অ্যাড্রেসিং হবে না ডিরেক্ট অ্যাড্রেসিং হবে। আচ্ছা, আর আরেকটা কি করছি, আরেকটা হলো আর রিমেইনিং গুলো দিয়ে আমি কি করছি, অপারেশনটাকে ডিটারমাইন করছি। আচ্ছা, এগুলো কোথায় যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কোথায় ডিকোড হচ্ছে, ইনস্ট্রাকশন ডিকোডারে ডিকোড হচ্ছে। আচ্ছা, এটা ডিকোড হয়ে কি হবে, এটা হলো এই এনকোডারে যাচ্ছে, আর স্টেপ ডিকোডার আমি আগে যেটা বললাম কি যে সিকোয়েন্সটাকে জেনারেট করছে। আর এখান দিয়ে এখানে আমি এখানে এন্ড থেকে রিসেট এটার মানে কি? ঠিক আছে, যদি আমার ইনস্ট্রাকশনের মানে যদি সব সিকোয়েন্স শেষ হয়ে যায়, তাহলে তো আমার আমার ইনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, তাহলে আমি আবার সিকোয়েন্সকে কি করে মানে টাইমকে কি করে দিব, টি ইজ ইকুয়াল টু 0 করে দিব, তাহলে সিকোয়েন্সটা যাতে ঠিক থাকে। আর এখান দিয়ে কি হচ্ছে, যদি আর প্রত্যেকটার জন্য আর বাকিগুলোর জন্য কি হচ্ছে, রান করবে, ওটার উপরে এক একটা করে জেনারেট করবে।
এটা আবার কিসের উপরে ডিপেন্ডেন্ট? ক্লকের উপরে ডিপেন্ডেন্ট। ক্লকের উপরে কিন্তু ইনস্ট্রাকশনটা ডিপেন্ডেন্ট না, ক্লকের উপরে কে ডিপেন্ডেন্ট? সিকোয়েন্সটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ আচ্ছা, এই যে এই এটা কিন্তু খুবই, দিস ইজ লাইক এ রিয়েলি লেমেন স্ট্রাকচার অফ আ, খুবই লেমেন ভাবে এটা বোঝানো। এটার ভিতরে আসলে আর অনেক লাইক ইউ নো লটস অফ আদার থিং গোজ ইনটু দিস। এটা এক্সট্রিম টপ লেভেল ভিউ থেকে যদি আমি দেখি, দিস ইজ হাউ আ হার্ডওয়ার্ড কন্ট্রোল, দিস ইজ হাউ আ হার্ডওয়ার্ড কন্ট্রোল ইউনিট জেনারেট সিগন্যাল। আচ্ছা কেমনে সিগন্যাল জেনারেট করছে আমরা হলাম স্টেপস গুলো একবার একটু, অলদো আমি এটা বলে দিয়েছি, নতুন পেজেও যেতে পারছি না। আচ্ছা আমার হলো এটা একটু আজকে আমার এটা একটু প্রবলেম করছে ফর সাম রিজন। আচ্ছা তাহলে আমি প্রিভিয়াস পেজে তো যেতে পারছি না। আচ্ছা আমি যদি এটা বলি তাহলে আমাকে ফার্স্টে আমি কি করলাম, নাম্বার ওয়ান আমি হলাম ইনস্ট্রাকশনকে ডিকোড করলাম, নাম্বার টু আমি কি করলাম আমার সিকোয়েন্সটাকে ডিকোড করলাম, নাম্বার থ্রি এন্ড ফোর কি করলাম আমার এক্সটার্নাল আর কোনো কন্ডিশন কোড আছে নাকি ওটা চেক করলাম, আর তারপরে আমি কি করলাম এই সবগুলোকে কম্বাইন করলাম। কম্বাইন করে আমি কি করলাম একটা সিগন্যাল জেনারেট করলাম। আবার এই সিগন্যালটা কি, সিগন্যালটা হলো যেহেতু আমি সিকোয়েন্স দিয়ে জেনারেট করছি তার মানে এটা সিকোয়েন্সটাকে কি করবে, মেইনটেইন করবে। আচ্ছা যেহেতু আমরা লাস্ট ক্লাসে আসলে অনেক কিছু পড়েছি, উই লার্নড আ লট অফ রিয়েলি ইনটেনসিভ থিংস, আর এটার ফার্স্ট পার্টটা হয়তো মাল্টিপল বাস অর্গানাইজেশনটা হয়তো একটু বুঝতে একটু টাইম লাগতে পারে, একটু ইনটেনসিভ লাগতে পারে, সেজন্য আমি আজকের ভিডিওটা এখানে শর্ট রাখছি। আর আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করে